হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমি আজকে নিয়ে চলে এসেছি আজকের মেনু, কী কী রান্না করেছি সেটা আপনাদেরকে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন সামনে সাইনাজ বসে আছে, তো আমি বলছি কী কী আছে। তো সামনে আছে সাদা ভাত, লবণ, লেবু, কুঁদরি আলু ভাজা, আর এই প্লেটটা আছে কচু, চিংড়ি মাছ, কুই মেচড়ি, চচ্চড়ি, আর আছে ডাল, আর এক ভাঁড় দই, আর এক গ্লাস জল। তো আর বেশি কিছু আজ রান্না করি না, কেননা আজ মাছ খেতে ভালো লাগছিল না, মাংস খেতেও ভালো লাগছিল না, তাই কিছু রান্না করি না। তো হাইনাজ, তোমার ফেভারিট জিনিস কোনটা খেয়ে বলো তো, কেমন হয়েছে? কুঁদরি আলু ভাজাটা খুব টেস্টি। ও, কুঁদরি আলুটা বেশি খেতে ভালোবাসে, আর বেগুন ভাজাটাও খেতে খুব ভালোবাসে। ও তো পুঁই মেচুরিটা খাও। পুঁই মেচুরিটাও খুব টেস্টি। আবার আমি ডাল খেয়ে দেখি। হ্যাঁ খাও, কেমন হয়েছে বলো? তুমি তো ডাল আবার পছন্দ করো না, কেমন হয়েছে, ভালো হয়েছে? ভালো হয়ে গেছে। যারা যারা এগুলো খেতে ভালোবাসেন তারা কমেন্ট করে জানাবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। টাটা।